বাঙালি আর বিরিয়ানি খেতে ভালোবাসে না এমনটা হতেই পারে না, তাও আবার কলকাতা স্টাইলে বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইলে। এর জন্য প্রথমে আমি বাসমতি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 15 মিনিট আগে জলে ভিজতে দেব। ওদিকে আমার চালটা ভিজতে থাকবে ততক্ষণে আমি উনুনে হাঁড়ির মতে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে গোটা গরম মশলা আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দিলে ভাতের ফ্লেভারটা খুব ভালো আসে। ওদিকে আমার জলটা ফুটে উঠুক ততক্ষণে আমি এদিকে কড়াইতে আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে আমি লবণ দিয়ে ভেজে নেব, প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো। আলুগুলো আমার ভাজা হতে থাক। এদিকে আমার জলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। মনে রাখবেন যতক্ষণ জলটা ফুটে উঠবে না ততক্ষণ চালগুলো দেবেন না, না হলে ভাতের গায়ে ভাত লেগে যাবে আর বিরিয়ানিটা ভালো হবে না। জলটা ফুটে উঠলে চালগুলো একজন আরেকজনের সাথে লাগে না। এদিকে আমার ভাতটা হতে থাক, ততক্ষণে আমি চিকেনের মশলাটা বানিয়ে নেব। চিকেনের মশলা বানানোর জন্য আমি নিয়ে নিলাম রসুন, আদা কুচি। আপনারা যেরকম পরিমাণে চিকেন নেবেন সেই হিসাবে মশলাটা বানাবেন। আমি যেহেতু আধা কিলো চিকেন নিয়েছি সেই হিসাবে আমি মশলাটা বানাচ্ছি। 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাও আপনারা আপনাদের হিসাব মতো দিতে পারেন, যে যেমন স্পাইসি খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। খুব ভালোভাবে ভেজে পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়ে নিলাম। এদিকে আমার ভাতটা ফুটে উঠেছে, ভাতটা পুরোপুরি হবে না, 80% মতো বয়েল হবে, তখনই ভাতটা নামিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা 1 চামচ মতো। চিকেনটা কষতে থাকুক, দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, একটার গায়ে একটা একদম লাগেনি। চিকেনটা আমার প্রায় কষে এসেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যেহেতু প্রথমে ভেজে সিদ্ধ হয়ে গেছিলো তার জন্য চিকেনগুলো কষে আসার পরই আলুগুলো দিলাম আমি। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি সাজানোর জন্য হাঁড়িটাকে তৈরি করছি। প্রথমে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে হাঁড়িটার গায়ে মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে চিকেন। আমি 2-3টে লেয়ারে সাজাবো। কিছুটা পরিমাণ চিকেন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভাত। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ কেওড়া জল, আর আমি দেব সামান্য পরিমাণ গোলাপ জল।
এটা আমার তৈরি হলো একটা লেয়ার, এর উপরে আমি আর একটা লেয়ার চিকেনের দিয়ে দেব। চিকেনটা দেয়া হয়ে গেলে আমি তার উপরে আর একটা লেয়ার ভাতের দেব। ভাতগুলো দেয়া হয়ে গেলে এর উপরে আমি আবারও আর একটা লেয়ার আমি দেব পেঁয়াজের বেরেস্তা, দেব 1 চামচ পরিমাণ ঘি, আবারও একটু রোজ ওয়াটার, আর দিয়ে দিলাম একটু কেওড়া জল। আর আমি দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর, মিঠা আতরটা বেশি দেবেন না। দেওয়ার পর এটাকে আমি দমে বসিয়ে দেব মিনিট 15 মতো। দম থেকে নামিয়ে নেওয়ার পর দেখুন বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে এডিটিং করতে গিয়ে আমার মুখে জল এসে যাচ্ছে, কারণ এটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে লাইক করে দেবেন।